गुड मर्निंग गाइज, हेलो एंड वेलकम बैक टू माई चैनल। हमें उपमा चले सकाल सकाल एक नतून ब्लग तुम्हारे साथ शेयर करब। आजकल ब्लगटा करार को प्लान छो ना, कारण ये ट्रिपटा पुरोटे सरप्राइज। शुभ हाँ सरप्राइज दिए बेनारस, दूदिन ट्रिप हो आज के जब आर कल के बैक करब। तो एन गाड़ी उठब, तो भालम एखान आज के ब्लगटा शुरू करी। आशा कर ब्लगटा तुम्हारे खूब इंटरेस्टिंग लागे। तो चलो जावा जा बेनारस। घड़ी बजे सकाल 5:40। मत तुम्हारा जरा रोड ट्रिप करते भलोबाशो तर जतटा सम्भव सकाल सकाल बड़ो, जाते रास्ते जैमटा तुम्हारा कम पा। आमराव सेरकम ही बेरिए गेछि। आज के आमरा कवर करब 240 किलोमीटर। एखन आमरा आछि दानापुर नवबतपुर रोडे। एई रास्ताटा आमादेर सोजा निये जाबे बीटा, तारपर मैप जेटा बोलबे सेभाबेई जेते हबे। तो आमि एकटु परे तोमादेर साथे आबार आपडेट शेयार करछि। सामनेई देखते पाच्छो लेखा आछे बीटा 14 किलोमीटर, आड़ा 39 किलोमीटर। बीटा क्रस करे आमरा ए रास्ता दिए आड़ा ढुकब, अर्थात आमादेर एखोनो ए भावे 39 किलोमीटर जेते हबे। सामने आरो एकटा बोर्ड चले एसेछे, एखाने देखि कि लेखा आछे। मोहानिया, मोहानिया लेखा आछे 192 किलोमीटर। मोहानिया हलो यूपी बिहारे बॉर्डर, जेटा क्रस करे आमादेर वाराणसीते ढुकते हबे। तो चलो एखन जाबो एकदम सोजा। 23 किलोमीटर क्रस करे फेलेछि आमरा। एखन घड़ीते बाजे 6:30। आमरा जस्ट बीटा क्रस करलाम, तो भाबलाम तोमादेर साथे एकटु आपडेटटा शेयार करे दिई। आर मैप देखेई पुरो रास्ता जाच्छि। एखन देखाच्छे मैपे 5 ঘন্টা 8 মিনিট লাগবে আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলের অ্যাড্রেসে। তো চলো আগে গিয়ে বাকি আপডেট তোমাদের সাথে শেয়ার করব। মোটামুটি 30 কিলোমিটার ক্রস করেই পেয়ে গেলাম সোন রিভার। তোমরা যেটা দেখতে পাচ্ছো ভিডিওতে সেটা সোন রিভার। অনেকটাই বড়, বেশ ভালোই জল আছে। যেহেতু বর্ষাকাল আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, জল তো বাড়বে। তো এই সোন রিভারটা কিন্তু গঙ্গায় গিয়ে আবার মিশছে। আমরা কিন্তু একদম সোজা রাস্তায় যাচ্ছি। এখন আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি, NH922। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো সোজা গেলে আড়া, আড়া হয়ে বক্সার হয়ে মোহানিয়া একদম সোজা যেতে হবে। আড়া বলছে 11 কিলোমিটার, তো 11 কিলোমিটার এভাবেই আমাদের যেতে হবে। তো চলো তাহলে যাওয়া যাক। আড়া ঢোকার সাথে সাথে কিন্তু এরকম একটা টোল প্লাজা পাওয়া যাবে, বাট এটা এখনও শুরু হয়নি, তাই জন্য আমরা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। এটা শুরু হলে রাস্তা আরও বেশি স্মুথ হয়ে যাবে। সো আড়া স্টেশন ক্রস করে আমরা আড়া সাসারাম রোড হয়ে এখন আছি NH319-এ। তো এটা থেকে একদম সোজা এখনও 115 কিলোমিটার সোজা যেতে হবে। তারপর তোমাদের আবার আমি আপডেট দিচ্ছি। এখন বাজে সকাল 8:30। আমরা 123 কিলোমিটার ক্রস করে এখন আছি দিনারাতে। তো ভাবলাম তোমাদের একটু আপডেট দিয়ে দিই। সকাল থেকে কিছু খাইনি, খিদে পেয়েছে। সামনে যদি কোনো ধাবা পাই সেখানে গিয়ে ব্রেকফাস্ট আগে করবো। তো চলো তাহলে এখন যাওয়া যাক। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা ক্রস করলেই কিন্তু আমরা পৌঁছে যাব মোহানিয়াতে। আর মোহানিয়াতে পেয়ে যাব একটা টোল প্লাজা, আজকে আমাদের প্রথম টোল প্লাজা। তো টোলে গিয়ে আমি বলছি আমাদের টোলে কত কি খরচা হয়েছে। এখন আমরা দাঁড়িয়ে আছি মোহানিয়া টোল প্লাজা দিয়ে। তো এখনো আমাদের বারাণসী ঢুকতে সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট মতো। তো এটাই আমাদের আজকে ফার্স্ট টোল প্লাজা। এতক্ষণ রাস্তায় কোনো রকম টোল পাইনি। আর টোলে কত খরচা হয়েছে আমি স্ক্রিনে তোমাদের সাথে সেটা শেয়ার করে দেব। আর আর চলো তাহলে আগে যাই, গিয়ে দেখি কোথায় কি খাওয়া যায়।
পর একটা হোটেল পেয়েছি, মানে ধাবা স্টাইলে হোটেল, যেখানে আমরা ব্রেকফাস্ট করার জন্য বসেছি। হোটেল আনমোল, এটা হলো NH2-তে ধানেচাই জায়গাটার নাম, আর বিহারেই আছে। এখন আমরা ইউপি এন্ট্রি করিনি, তো এখন অর্ডার করলাম আলু কা পরাঠা, মানে আলুর পরোটা। যেটা বললাম জলদি জলদি হবে সেটাই, কারণ আমরা বেশি এখানে লেট করতে চাইছি না। তো তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি ডিটেলসটা। হোটেল আনমোল বেশ পরিষ্কার পরিচ্ছন্নই হোটেল বলা যেতে পারে, মানে হাইওয়ের ওপর যেমন হোটেল পাওয়া যায় আর কি। ওয়াশরুমও ছিল, আর এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো ফ্যামিলি ছিল অনেকগুলো, সেই জন্য আমরা এটাতেই আসলাম। আমরা সবসময় এটাই দেখি যে যেই হোটেলে ফ্যামিলি থাকে সেখানেই আমরা যেতে পছন্দ করি। তো আলুর পরোটাটা আমাদের চলে এসেছে, আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে মানে আলুর পরোটা হলো আটা দিয়ে বানানো, যেটা আমাদের খুব একটা পছন্দ নয়, তবু খিদে পেয়েছে, খেতে তো হবেই, তাই জন্য খেলাম। এক প্লেটে দুটোই ছিল, তো এক প্লেটই অর্ডার করলাম আমরা। আর যেটা দেখানো ছিল সেটা হলো আমাদের এই গাড়ি। গাড়ির অবস্থা খুবই খারাপ, গতকালই শুভ গাড়িটাকে ভালো করে সার্ভিসিং করিয়ে পরিষ্কার করে এনেছে, বাট গাড়ি সেটা গাড়িকে দেখে বোঝা যাবে না। তো এখন আমরা খেয়ে বেরিয়ে যাচ্ছি, এখন দেখা যাক আগে গিয়ে আবার কোন রাস্তা পড়ে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে যাওয়া যাক। বেশ কিছুটা দূর আসার পর দেখতে পেলাম কাশফুল, আর শরৎকাল, কাশফুল, নীল আকাশ, আর কি লাগে বলো। তোমাদেরও দেখাবো একটু পরেই, তোমরা দেখতে পারবে বেশ অনেকটা কাশফুল একসাথে। আর টাইমল্যাপসে যেহেতু আছে সেজন্য ছোট ছোট গাছগুলো অত বোঝা যাচ্ছে না। এই যে দেখো কতটা বড় জায়গা জুড়ে কাশফুল, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। 214 কিলোমিটার ক্রস করে আমরা চান্দাউলিতে ঢুকে গেছি, এটা ইউপির মধ্যেই পড়ে। এখন ঘড়িতে সময় হয়েছে 11:15, আর মোটামুটি ঘণ্টাখানেক মতো বা 1 ঘন্টা 15 মিনিট মতো পৌঁছতে লাগবে বারাণসী। চান্দাউলি থেকে 15 কিলোমিটার পরেই আসবে মোহাম্মদপুর, আমরা এখন যেখানে আছি সেটাই মোহাম্মদপুর। তো মোহাম্মদপুর থেকে বেশি দূর নয় গঙ্গা, আর গঙ্গা পেরোলে বারাণসী। আমরা বারাণসীতে ঢুকে গেছি, আর এই গঙ্গা নদী পেরোলেই কিন্তু বারাণসী শহর, আমরা সেখানেই যাব। গঙ্গা নদী পেরিয়ে ডান দিকে ঘুরতে হবে আমাদের। ঘড়িতে এখন টাইম হচ্ছে 11:50, আর আমরা এই জাস্ট নামলাম আমরা আজকে যেখানে থাকবো সেই আমাদের হোটেল। হোটেল ঠিক বলা যাবে না, এটা হলো গেস্ট হাউস। তো পার্কিং যেহেতু আমাদের লাগবে, তো ওরকম ঘাটের সামনে কোনো হোটেলে আমরা থাকতে পারবো না, সেজন্য ঘাট থেকে একটু দূরে এর কাছাকাছি ঘাট আছে। তো কোন ঘাট আছে আমি জানি না, আমি ভেতরে ঢুকবো, শুভ গেছে এখন ভেতরে, তারপর তোমাদের সমস্ত ডিটেলস আমি জানাচ্ছি। হোটেলে তো ঢুকে গেছি, তো ভাবলাম আমরা যে রুমটায় থাকবো সেই রুমের একটু ট্যুর তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো, ফার্স্টে ঢুকে যেটা দেখতে পাবে সেটা হলো সুন্দর একটা মিরর, যেখানে আমি নিজেকে দেখতে পাচ্ছি, তোমাদেরও একটু দেখিয়ে দিলাম নিজেকে। এরপর আছে ওয়াশরুম, তো ওয়াশরুমে সুন্দর একটা মিরর আছে, এখানে আমি নিজেকে একটু হ্যালো করে দিচ্ছি তোমাদের সাথে। আর আছে একটা বড় সাইজের গিজার, এটা খুব দরকার, কাল সকালে উঠতে হবে সেই জন্য এখানে বেসিন আছে। আর যেমন নর্মাল ওয়াশরুমে থাকে সেরকম শাওয়ার করার জায়গা সব কিছুই আছে। তো চলো এবার বাকি রুমটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তার আগে ওয়াশরুমের দরজাটা বন্ধ করে দিই। ওকে, বন্ধ হয়ে গেছে। তো চলো, শুভ আগেই ঢুকে পড়েছে, আর ওর শরীরটা খুব খারাপও লাগছিল, অনেকটা জার্নি করেছে, টায়ার্ড হয়ে গেছিলো। আর এই যে বেডটা বেশ কমফোর্টেবল দেখে মনে হচ্ছে, এখন তো বেড দেখেই মনে হচ্ছে একটু ঘুমাবো, বেশ সুন্দর। আর পিলো আছে অনেকগুলো, এখানে তো টিভি আছে, একটা টেবিল আছে, ইলেকট্রিক কেটল আছে, সব কিছু, কাল সকালে বেশ চাটা খাওয়া যাবে ঘরে বসে, মজা করছিলাম। আচ্ছা, এখানে একটা উইন্ডো আছে, এই উইন্ডোটা মনে হয় না খোলা যাবে, ফিক্সড, হ্যাঁ ফিক্সডই আছে, কারণ ব্যাক সাইডে আর গ্রাউন্ড ফ্লোরে রুম বলে আমাদের। তো এখানে আছে ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপের সাথে একটা নতুন জিনিস আমি দেখলাম, সেটা হলো এই যে গোদরেজের এই লকারটা, এটা কিন্তু আমি এতদিন কোনো হোটেলের রুমে দেখিনি, এটাই ফার্স্ট দেখলাম। এখানে একটা ছোট ফ্রিজ আছে, মানে মিনি ফ্রিজ আছে, কিন্তু আমাদের এটা মনে হয় না লাগবে, যেহেতু শুভ ঠান্ডা লেগেছে, কোনো রকম ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। ওকে, বাই।